হে ফ্যামিলি, গুড মর্নিং। আমি কৌশিক, আপনারা দেখছেন কে কে ফুড অ্যান্ড ব্লগস। প্রথমেই জানিয়ে রাখি, মেরি ক্রিসমাস। আপনাদের ক্রিসমাস সবার ভালো কাটুক। মেরি ক্রিসমাস বন্ধুরা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি দুটো বন্ধু মিলে ঘোরার জন্যে। আমরা এখন যাচ্ছি পিকনিক, দুজন মিলে যাচ্ছি পিকনিক। পিঠে খাওয়ার প্যাক করা হয়ে গেছে, এখন আমরা বাসে উঠব। তো কোথায় যাচ্ছি সেটা ওখানে গিয়েই তাহলে দেখানো হোক। তো চলো তাড়াতাড়ি পিকনিকের জায়গায় পৌঁছে তারপর দেখাচ্ছি। আমরা এখন বাসে উঠে গেছি, কিছু বলতে চাই? আগে পৌঁছে তারপর দেখা। তো বাসে উঠে গেছি, দেখা যাক আমরা কোথায় যাই। আমরা এখন ইকো পার্কের সামনে আর কি চলে এসেছি। দেখো, 4 নম্বর গেটের সামনে আমরা এখন আছি। তারপর আমরা সাবওয়ে থেকে যাবো আস্তে আস্তে। তো আমরা 4 নম্বর গেটের সামনে থেকে এন্ট্রি হয়ে গেছি ইকো পার্কের ভেতরে। এখন এই যে এখানে টিকিট কাটা হচ্ছে, এই যে এইখানটা। এই যে অতটা আমরা 25শে ডিসেম্বর হিসেবে যেরকম ভিড় ভেবেছিলাম অতটা এখনও ভিড় নাই। তো দেখা যাক, আমরা কি টিকিটটা কেটে নিই। তো এই আমরা নিকো পার্কে এন্ট্রি হয়ে গেছে আমাদের। এখন আমরা ফার্স্ট 4 নম্বর গেট থেকে এন্ট্রি করেছি। তো প্রথমে আমরা যে 7 ওয়ান্ডার্সগুলো আছে সেইগুলো আর কি দেখে নেবো। এইখানটাতেই আছে 4 নম্বর গেটের একদম সামনে। তো চলো যাওয়া যাক। আমাদের এখানে এন্ট্রি ফ্রিও হয়ে গেছে, আর এই 7 ওয়ান্ডার্সের যে টিকিট সেটাও কাটা হয়ে গেছে। তো এন্ট্রি ফ্রি আর 7 ওয়ান্ডার্সের টিকিট 30 টাকা করেই, মানে একজন 60 টাকা করে টিকিট লাগবে। হ্যাঁ, আর টাইমিংটা হলো রবিবার, আর হলিডে হলো 10:30 থেকে, আর নর্মাল দিনে মানে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত হলো 11টা, আর সোমবার বন্ধ থাকে। ও, ওখান থেকে ঢুকতে হবে। তো চলো। তো আমরা ফার্স্ট ঢুকলাম। এটা হলো, দাঁড়া আল্ট্রা ওয়াইড করে নি এক সেকেন্ড। সো এটা হলো পিরামিড। পিরামিডগুলো দেখিয়ে দিচ্ছি, এই দেখো। কত সুন্দর লাগছে। আমাদের আর বাইরের দেশে যেতে হবে না, এখানেই মানে আমাদের 7টা প্রাচুর্য এখানেই আছে সব। তো চলো এক এক করে দেখানো যাক। তো পিরামিডের ভেতরটা এরাম, এইখানে একটা মমি শুয়ে আছে। এখানে অনেক পুরনো দিনকার যেসব নকশা আর কি ডিজাইন করা, এই দেখো। তো চলো এরপর বেরানো যাক। পিরামিড দেখা আমাদের হয়ে গেছে, এবার দেখা যাক কি দেখি আমরা। সেটা দেখতে পাচ্ছ, এটা হলো রোমানের কলোসিয়াম। এই যে তো এর ভেতরে আমরা যাচ্ছি এখন। তো এই আমরা ঢুকে পড়েছি এখন কলোসিয়ামে। আমাদের যেতে হবে, শীতকাল বলেও কিন্তু গরম অনেক, এর ভেতরে ঘুরে ঘুরে ঢুকতে হবে। সেই দেখো, এখানে অনেককে অনেক রকম ভাবে শাস্তি দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা নিচ বলবো। চলো এটাও দেখা হয়ে গেল। এখন আমরা প্রথমে ফার্স্ট মানে 4 নম্বর গেট থেকে ঢুকেছি বলে এইগুলো ফাঁকা ফাঁকা আমরা দেখতে পাচ্ছি। তোমরা যদি আসো তো 4 নম্বর গেট থেকেই আগে আর কি এইগুলো দেখে নেবে, কারণ 25 ডিসেম্বর বা এমনি শীতকালে তো ভিড় হয়ই। তো এগুলো দেখতে কিন্তু অনেক সময় লেগে যাবে। আমরা দেখবো গ্রেট ওয়াল অফ চায়না, যেটা আর কি চীনে আছে।
এটা আর কি যুদ্ধের জন্য বানানো হয়েছিল, যুদ্ধকে প্রতিরোধ করার জন্যে। তাজমহল দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে তাজমহলটা আর কি বানিয়েছে। তো এবার আমরা দেখব তাজমহল দিল্লি না গিয়ে। তো চলো এবার আমরা তাজমহল দেখি দিল্লিতে না গিয়ে। হ্যাঁ, তোমরা যদি কারোর পয়সা না থাকে দিল্লি যাওয়ার মতো, তো তোমরা ইকো পার্ক চলে আসতে পারো, এখানে খুব সস্তায় 30 টাকা টিকিটে তোমরা কিন্তু তাজমহল, তাজমহল এখানে আরও অনেক কিছু আছে, 30 টাকা টিকিট কেটে তোমরা দেখে নিতে পারো। তো চলো, তো দেখতেই পাচ্ছো কতটা সুন্দর। এখন এখান থেকে আমরা এখন উঠবো সিঁড়ি। এই দেখো কি সুন্দর জায়গাটা। খুব সুন্দর জায়গাটা। চারদিকটা সেমই। এবার আমরা 3টে ঘোড়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি পেট্রা জর্ডান। প্রচন্ড রোদ, শীতকালেও যে এত রোদ হয়। হো, এই যে আল্ট্রাবাইডে না করলে ঠিক তুলতে পারছি না। তো চলো ভেতরে যাওয়া যাক। তো আমাদের মোটামুটি সব কিছুই দেখা হয়ে গেছে, শুধু এবার টুরিস্ট রিডিমার দেখা বাকি আছে। তো চলো যাওয়া যাক, সব কিছুই আমাদের ইন্ডিয়াতে। সব কিছুই আমাদের ইন্ডিয়াতেই অবস্থিত, আমরা বাইরে দেশে যে কেন যাই জানি না। সেভেন ওয়ান্ডার্স দেখা হয়ে গেছে, এবার আমরা একটা জায়গা খুঁজছি খাওয়ার মতো, টিফিন খাওয়ার মতো। আর প্রচণ্ড গরম, তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো দেখা যাক, 3 নম্বর গেটের ওখানে গিয়ে আমরা টিফিনটা খাবো। তো চলো, আমরা এখন চলে এসেছি রেন ফরেস্টের ভেতরে। এটাকে রেন ফরেস্ট বলা হয় কারণ এখানের গাছগুলো সবসময় সবুজ থাকে, আর এরকম ঝরে পড়ে না, সবুজ সবুজ খিলা খিলা থাকে। আমরা এখন বসার জায়গা খুঁজছি ছাওয়ার মধ্যে, কারণ প্রচণ্ড রোদ। শীতের তো কোনো দেখাই নেই, হয়তো রোদ কামার পর হয়তো শীত দেখা যাবে, ঠান্ডা হয়তো পড়বে। তো চলো, তো আমরা এই জায়গাটা বেছে নিয়েছি, অত্যন্ত সুন্দর একটা জায়গা। দেখো পুরো চারিদিকে এরকম ফুল পড়ে, এটা হলো এই গাছটার ফুল, এটা জানি না কি গাছ, বাট পুরো জায়গাটায় পুরো ফুলে ফুল। দেখো, হাই কর, হাই। তো এই জায়গাটাই আমরা বেছে নিয়েছি, এখন এখানটাই আমরা বসবো, টিফিনটা খাবো। আমাদের খাবার ভাড়া হয়ে গেছে, এই দেখো, এটা হলো আমাদের টিফিন, এটা হলো কড়াইশুঁটির কচুরি, আর এটা হলো ডিমের কষা। এইটা দুটোই আমি বানিয়েছি, আর এ শুধু খাচ্ছে, এ লিটারালি খাচ্ছে। এই দেখো, আমরা এখন কড়াইশুঁটির কচুরি এনজয় করতে থাকি। জায়গাটা খুব সুন্দর, তোমরা কিন্তু ডেফিনেটলি আসতে পারো। আমরা টিফিনটা খাই, রোদ ওই জন্য আমরা এখন খুব একটা ঘুরতে পারছি না। তো দেখা যাক খাওয়া দাওয়ার পর আমরা কোথায় ঘুরতে যাই। এবার আমাদের ডেজার্ট টাইম, তো এখন আমরা খাচ্ছি মোয়া। ভালো খাওয়া,
আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমরা মোমো খাচ্ছি। এবার কিছুক্ষণ পর আমরা আবার দোকানে ঘুরতে বেরাবো, দিয়ে তারপর দুপুরের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া সেরে এখান থেকে বেরিয়ে কতক্ষণ একটা অন্য স্পটে গিয়ে দেখা হচ্ছে। এখানে আমাদের এখন টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়েছি, এইটা নিয়েছিলাম ভালো লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি এই নদীটার কাছে, নদী না এটা ঝিল, একটা ঝিল টাইপের। দাঁড়াও এই দেখো কি সুন্দর ঝিলটা, বিশাল বড় ঝিল এটা। এই দেখো পুরো সূর্যের আলোটা এই নদী মানে চোদ্দবার নদী বলে দিচ্ছি এই ঝিলটার ওপর পড়ছে, কি সুন্দর লাগছে। আমরা এইখানটা ছিলাম, এইখান থেকে ঘুরে 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 এখানে এখানে এসেছি। এখন এবার এই গেট নাম্বার 1 এইখানটা যাব। তো এটা হলো পুরো সোলার সিস্টেমটা, এই দেখতেই পাচ্ছ, এখান থেকেই সারা ইকো পার্কে কারেন্ট আর কি যায়। তো জানি না এর ভেতরে ঢুকতে দেয় কি দেয় না। তো আমাদের সব ঘোরা টোরা শেষ, এখন আমরা খেতে বসে পড়েছি লাঞ্চ নিয়ে। এটা হলো ভেজ ফ্রাইড রাইস, এটাও আমি বানিয়েছি, আর এটা হলো চিকেন কষা, চিকেন কষাটা হেভি হয়েছে, এটাও আমি বানিয়েছি। আর এখানে এই নি আর এক খুব জলতেষ্টা পাচ্ছিল গরম, যেহেতু একটা পেপসি কিনেছি আমরা। তো চলো এবার খাওয়াটা শেষ করা যাক। তো এখন বিকেল 5টা বাজে, আমরা এখানটা দাঁড়িয়ে আছি, এখানে এখন আমরা ওয়াটার শোটা দেখবো, 6টা কি 6:30 হয়। তো সেটা জন্যই দাঁড়িয়ে আছে, এখন 5টা বাজে, যতক্ষণ না মানে পুরো সন্ধ্যা হবে ততক্ষণ হবে না। তো দেখা যাক। আমাদের ওয়াটার যে আর কি শোটা ছিল গান দিয়ে, সেটা আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রচুর ভিড় দেখো, তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো যাওয়া যাক মানে বাড়ির দিকে কি গেট নাম্বার 1-এর দিকে, কারণ গেট নাম্বার 1 থেকে আমরা বাস ধরবো। তো চলো বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এই যে তোমরা যদি আজকে 25 ডিসেম্বরের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এইটুকুনি, টাটা টাটা, এবং সবাইকে আবার হ্যাপি ক্রিসমাস।